পশ্চিম মেদিনীপুর থেকে প্রকাশিত অনুভূতি সাহিত্য পত্রিকা ও প্রকাশনা সংস্থার উদ্যোগে কলকাতার অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল কথা কবিতা পাঠ আবৃত্তি বই প্রকাশ সহ অনুভূতি আয়োজিত চতুর্থ বর্ষ সন্ধ্যা রজনী সাহিত্য সম্মাননা 1431 প্রদান। বাংলা সাহিত্যের অন্যতম সৃজনশীল পত্রিকা ও প্রকাশনা হিসেবে অনুভূতি ইতিমধ্যেই তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করার পূর্বে বাংলা সাহিত্য ও সংস্কৃতির একনিষ্ঠ উদযাপন শারদের অনুভূতি পাঠকের মাঝে উপহার হিসেবে তুলে দিল। অনুষ্ঠানে অসংখ্য কবি সাহিত্যিক ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। সম্পাদক অমর মিশ্রর উদ্যোগে এই অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট চিত্র পরিচালক তথা লেখক কবি বাদল সরকার উপস্থিত ছিলেন। তাকে যথাযথভাবে সম্মাননা জানানো হয় এদিনের মঞ্চে এবং তার হাতে বই তুলে দেওয়া হয়। তিনি কবিতা চর্চার সাথেও নিজেকে সাহিত্য আঙ্গিনায় সমানভাবে বিচরণ করে রেখেছেন। বাদলবাবুর সাহিত্য সাধনায় আরও শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি। পাশাপাশি অনুভূতি মানুষের অন্তরের অনুভূতিকে বুঝে আরো সুদূর প্রসারিত ও প্রচারিত হয়ে নিরলস ভাবে এগিয়ে চলুক এই শুভকামনা রইল। আমার সৌভাগ্য যে এতদিন তো ফিল্ম মেকিং করে এসেছি, ফিল্ম মেকিং করতে করতে তো অনেক অ্যালবাম করেছি, তো অ্যালবাম করতে গিয়ে আমাদের তো কবিতাকে লিখতে হয়, কবিতা লেখার পরে তারপর সেটা গান হয়, সুর হয়, তারপর বিভিন্ন শিল্পীরা তাকে উপস্থাপন করে। তো কবি পরে হলাম, আগে ডিরেক্টর হলাম, তারপর বিভিন্ন পর্যায় থেকে আজ কবি হতে পেরেছি। এই অনুভূতির মাধ্যম থেকে প্রকাশ হবে এটা আমাদের কাছে চরম পাওনা। তো এরকম এই যে অনুভূতি একটা মফস্বল থেকে এসে শহরে প্রোগ্রাম করছে, আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে নতুন কি অনুভূতি ফিল হচ্ছে? নতুন অনুভূতি বলতে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মেদিনীপুর আমরা হয়তো বলি গ্রাম, আসলে এই মেদিনীপুরেই কত সাহিত্যিক, কত কবি, কত বিপ্লবীর সৃষ্টি, এবং আমাদের মহান যিনি আছেন সাহিত্য জগতে তিনি তো জন্মিয়েছিলেন এই মেদিনীপুরে, তারা এসে কলকাতাতে, আমরা যারা বিভিন্নভাবে আমরা কবিতা লিখি, গল্প লিখি এবং তা কোনো আত্মপ্রকাশ হয় না বা আমরা সেভাবে ভাবিও নি, সেই ভাবনাটাকে সামনে প্রকাশ করে তুলেছে ভোরের আলো এই অনুভূতি, সেটা তো বিশাল ব্যাপার, অনেক বড় পাওনা। এখানে যারা তরুণ তুর্কি দেখছি সেখানে আপনি একজন সিনিয়র কবি হিসেবে যদি বলেন কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? বার্তা একটাই দেবো, কেউ পড়ে থেকো না, কেউ পিছিয়ে থেকো না, কেউ নিজেদেরকে ছোটো মনে করো না, সবাই এগিয়ে আসো। আর এরকমই বিভিন্ন সংস্থার এই অনুভূতির যে ভোরের আলো সংস্থা তাদেরকে সাধুবাদ জানাই, এদেরকে খুঁজে বের করে নিয়ে আসো, এদের পাশে থাকো। আপনার নাম? বাদল সরকার। ধরে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার কুড়িদা গ্রাম থেকে এই পত্রিকাটি শুরু হয়, প্রত্যন্ত এলাকা থেকে এই পত্রিকাটি চলছে। তো এই পত্রিকার মূল উদ্দেশ্য বাংলার প্রত্যেকটি প্রান্ত, শহর হোক, নগর, মফস্বল, প্রত্যেকটি জায়গার নতুন তরুণ প্রত্যেক লেখক কবি শিল্পীকে আমরা এই মঞ্চটি দিচ্ছি, তারা যেন তাদের উপস্থাপনা, সে কবিতা হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, তারা যেন উপস্থাপন করতে পারে, তারই একটা প্ল্যাটফর্ম হচ্ছে অনুভূতি। এই যে মফস্বল থেকে এসে শহরে প্রোগ্রাম করা, এটা কি প্রথম হচ্ছে না এর আগে? বিগত 3 বছর ধরে এই জার্নি চলছে। আপনাদের মূল মোটোটা কি, মানে সাহিত্যিকদের তুলে আনা? না, একেবারে তরুণদের লেখা প্রকাশ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তরুণদের পাশাপাশি তরুণদের সাথে বড়দের লেখা তো থাকছেই, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই সময়ে যারা পথ হারাচ্ছে, অন্যদিকে পথভ্রষ্ট হচ্ছে, তারা যেন এক জায়গায় হতে পারে, তারা যেন লেখালেখির মাধ্যমে থাকতে পারে, একটা সুস্থ সচেষ্ট সাংস্কৃতিক জীবনযাপন করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? অমর মিশ্র। আপনি সম্পাদক? আমি প্রকাশক সম্পাদক। আমাদের অনুভূতি প্রকাশনার হাত ধরে আমার সম্পাদনা করা শুরু, এটা আমার দ্বিতীয় সংকলন পুজো সংখ্যায়, এর জন্য অবশ্যই আমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রকাশক এবং কর্ণধার অনুভূতির অমর মিশ্র এবং সহযোগী প্রকাশক অরিন্দ কালোদিক, এবং আমার যাদেরকে ছাড়া এই মানে সংকলন করাই সম্ভব নয়, আমার সমস্ত লেখক লেখিকা এবং শিল্পীবৃন্দদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। চাই আরও এই অনুষ্ঠান বাড়ুক এবং অনুভূতি আরও চারিদিকে
চারিদিকে দিকে দিকে ছড়িয়ে যাক। আমাদের বিভিন্ন বইমেলা ছাড়া অনেক জায়গাতেই আমাদের স্টল যায়, বিভিন্ন কলকাতা আন্তর্জাতিক মেলা, বিভিন্ন জেলার মেলা, জেলার বইমেলা, সমস্ত জায়গাতে আমরা স্টল থেকে নিয়ে আসি। আপনাদের আজকে যে সংকলনটা বেরোচ্ছে তার নাম? আজকে আমাদের অনেকগুলি সংকলন বেরোচ্ছে, তার মধ্যে আমার সংকলনটার নাম হচ্ছে ভরে রাখবো। আচ্ছা, তাতে কতজন কবির লেখা থাকছে? তার মধ্যে 72 জনের লেখা আছে। আপনার নামটা? আমার নাম সুদীপ পেজ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।